বড়াই পাদদেশে পাহাড়ে অবাধে চলছে পাথর লুণ্ঠন। বন বিভাগকে ম্যানেজ করে অবাধে চলছে লুণ্ঠন বাণিজ্য। শত শত বিঘা জঙ্গল ধ্বংস করে দিন রাত জেসিবি লাগিয়ে খনন করা হচ্ছে পাথর। কাটিকোড়ার ডরলছড়া এলাকায় বেশ কয়েকটি জায়গায় অবাধে চলছে সিন্ডিকেট রাজ। পাহাড়ি পাথর বহিরাজ্যে মেঘালয় পাচার করছে একাংশ মাফিয়ারা। মুখ খুলতে ভয় পাচ্ছেন স্থানীয় জনগণ। বর্তমান সরকারের নেতৃত্বে দুর্নীতি দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও অবাধে চলছে লুণ্ঠন বাণিজ্য। মাফিয়াদের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী কঠোর ব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও সেই আইনকে বিধ্বংসী দেখিয়ে অবাধে চলছে লুণ্ঠন রাজ। কাছাড়ে কাটিকোড়ার বড়াই পাদদেশ পাহাড়ের দরলছড়া এলাকা সহ বিভিন্ন জায়গায় পাহাড়ের বন জঙ্গল ধ্বংস করে অবাধে চলছে পাথর খোদাই। শত শত বিঘা জঙ্গল ধ্বংস করে দিনরাত জেসিবি লাগিয়ে খনন করা হচ্ছে পাথর। পাহাড়ি পাথর বহিরাজ্য মেঘালয় পাচার করছে একাংশ মাফিয়ারা, যার জ্বলন্ত প্রমাণ পূর্বাঞ্চল প্রতিদিনের ক্যামেরায় বন্দী হয়েছে। স্থানীয় জনগণ মুখ খুলতে ভয় পাচ্ছেন। অভিযোগ মতে এতে বনকর্মীদের ম্যানেজ করে প্রায় দু তিন মাস ধরেই এসব পাথর পাচার করছে মাফিয়ারা। প্রতিদিন 8 থেকে 10টি জেসিবি পাহাড় খননে কাজ করছে এবং পাথরগুলি বহিরাজ্য মেঘালয় পাচার করছে। এতে জেসিবি খননের ফলে পাহাড়ি মাটি তাদের ক্ষেতের জমিতে পড়ে সবকিছু ধ্বংস করে দিয়েছে। বনকর্মীদের সহযোগিতায় রাজ্য সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব মার খাচ্ছে। এই সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসন তথা বন বিভাগ কি ব্যবস্থা গ্রহণ করবে সেটাই হবে লক্ষণীয় বিষয়। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।